আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিগ্রি প্রথম বর্ষের প্রাথমিক ভর্তির আবেদন শুরু হয়েছে। ডিগ্রি প্রথম বর্ষের প্রাথমিক ভর্তির আবেদন কীভাবে করতে হয় সেটি দেখার জন্য চলুন চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার মাসুদ অনলাইন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে google.com লিখে এন্টার দিতে হবে। এরপর গুগল সার্চ বক্সে www.nu.edu.bd লিখে এন্টার দিতে হবে। এরপর এখান থেকে অ্যাডমিশন হোম লেখাতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ডিগ্রি পাস এটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে ডাউনলোড লেখাতে ক্লিক করে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো দেখে নিতে পারবেন। এরপর এখানে অ্যাপ্লাই নাও ব্র্যাকেটের ডিগ্রি পাস এই লেখাতে ক্লিক করতে হবে। এরপর এসএসসি এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এখানে প্রথমে আবেদনকারীকে এসএসসি বা সমমানের রোল নাম্বারটি লিখে দিতে হবে। এর নিচে এখানে আবেদনকারী এসএসসি বা সমমানের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে। এর নিচে বোর্ড, এখানে আবেদনকারীর এইচএসসি বা সমমান পাশে বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে। এর নিচে পাসিং ইয়ার, এখানে আবেদনকারীর এসএসসি বা সমমান পাশের সালটি সিলেক্ট করে দিতে হবে। এরপর ডানে এইচএসসি অর ইকুইভ্যালেন্ট ইনফরমেশন, এর নিচে রোল নাম্বার, এখানে আবেদনকারীর এইচএসসি বা সমমান পাশের রোল নাম্বারটি লিখে দিতে হবে। এর নিচে রেজিস্ট্রেশন নং, এখানে আবেদনকারীর এইচএসসি বা সমমানের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দিতে হবে। এরপর বোর্ড, এখানে আবেদনকারীর এইচএসসি বা সমমান পাশের বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে। এরপর পাসিং ইয়ার, এখানে আবেদনকারীর এইচএসসি বা সমান পাশে সালটি সিলেক্ট করে দিতে হবে। এরপর নেক্সট লেখাতে ক্লিক করতে হবে। নেক্সট লেখাতে ক্লিক করার পর এখানে আবেদনকারীর সকল তথ্যাদি দেখাবে। সকল তথ্যাদি সঠিক থাকলে নেক্সট লেখাতে ক্লিক করতে হবে। নেক্সট লেখাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট ডিভিশন, এখান থেকে আবেদনকারী যে কলেজে প্রাথমিক ভর্তির আবেদন করতে চান সেই জেলাটি যে ডিভিশনে অবস্থিত সেই ডিভিশনটি সিলেক্ট করতে হবে। এর নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে আবেদনকারী যে কলেজে প্রাথমিক ভর্তির আবেদন করতে চান সেই কলেজটি যে জেলায় অবস্থিত সেই জেলাটি সিলেক্ট করতে হবে। এরপর সিলেক্ট ডিজায়ার্ড কলেজ থেকে আবেদনকারী যে কলেজে প্রাথমিক ভর্তি আবেদন করতে চান সেই কলেজটি সিলেক্ট করতে হবে। কলেজটি সিলেক্ট করার পর এখানে বিএ, এরপর বিবিএস, এরপর বিএসএস পাস এই তিনটি গ্রুপ দেখা যাবে। এখান থেকে আবেদনকারী বিএ অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস এই গ্রুপে আবেদন করবেন, সেই জন্য এটি সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করছি। নেক্সট লেখাতে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, এখানে যদি আবেদনকারী কোটা থেকে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করতে হবে। আমি যার আবেদন করছি তার কোনো কোটা না থাকায় নো সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করছি। এরপর আপলোড ইয়ার ফটো, এখানে ব্রাউজ লেখাতে ক্লিক করে এখানে আবেদনকারীর 150x120 পিক্সেল ছবিটি সর্বোচ্চ 50 কিলোবাইটের মধ্যে রেখে সিলেক্ট করে ওপেন করতে হবে। এরপর মোবাইল নাম্বার, এখানে আবেদনকারী বা আবেদনকারীর অভিভাবকের একটি মোবাইল নাম্বার লিখে দিতে হবে। এরপর ইমেল, এখানে আবেদনকারীকে একটি ইমেল অ্যাড্রেস লিখে দিতে হবে। এরপর প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করার পর এখানে আবেদনকারীর প্রদানকৃত সকল তথ্যাদি দেখাবে। সকল তথ্যাদি সঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন লেখাতে ক্লিক করার পর
আবেদনকারীকে একটি অ্যাডমিশন রোল নম্বর এবং পিন নম্বর দেওয়া হবে। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করার পর আবেদন ফর্মটি ওপেন হবে। এখন এটি প্রিন্ট করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই ডিগ্রির প্রথম বর্ষের প্রাথমিক ভর্তির আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন এই ওয়েবসাইট পেজে। পেজটিতে এসে আপনারা নিজেই নিজের আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার মাসুদ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন।